এখন পর্যন্ত পৃথিবীতে যত মৃত্যু হয় তার এক তৃতীয়াংশ মৃত্যুই হয় কার্ডিওভাস্কুলার ডিজিজে, অর্থাৎ প্রায় 30 থেকে 33% মৃত্যুই কার্ডিওভাস্কুলার ডিজিজের, এবং এটাকে একটা নাম্বার 1 কিলার ডিজিজ বলা হয়। কিন্তু সবচেয়ে সুখের বিষয় যে এই রোগটাও প্রতিরোধযোগ্য, আমরা যদি জীবনের শুরুতে নিয়মকানুন ফলো করে চলতে পারি তাহলে এই যে ভয়াবহ হৃদরোগ যেটাতে মানুষের জীবন অকালেই ঝরে যায় এটাও খুব প্রতিরোধযোগ্য। এবং তার ভিতরে অন্যতম প্রধান যে কারণগুলো সেগুলো ভিতরে প্রথমে যদি বলি ডায়াবেটিস, অর্থাৎ বহুমূত্র রোগ, হাইপারটেনশন, রক্তের কোলেস্ট্রলের আধিক্য, ধূমপান বা তামাক জাতীয় যে জিনিস ব্যবহার, হাঁটাচলা না করা, মুটিয়ে যাওয়া, খাদ্যাভ্যাসের ভিতরে ভাত বা তৈলাক্ত জিনিস বেশি খাওয়া এবং অত্যাধিক মানসিক চাপ বা হাঁটাচলা না করা, এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে এই মরণ ব্যাধি যে হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা প্রতিরোধযোগ্য সম্ভব। অথবা আমাদের উচিত হবে যে এই ভয়াবহ ডিজিজ থেকে পরিত্রাণের জন্যে নিজের ইচ্ছার শক্তিটাকে কাজে লাগাই, অর্থাৎ আমরা নিয়মিত হাঁটাচলা করি, ওজনটাকে সীমিত রাখি, যদি ডায়াবেটিস হয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, ধূমপান বা তামাক জাতীয় জিনিস 100% বর্জন করি, এবং খাদ্যাভ্যাসের ভিতরে আমরা তৈলাক্ত জিনিস, তেলে ভাজার জিনিস, ফাস্টফুড এগুলো অ্যাভয়েড করে আঁশ জাতীয় জিনিস এবং ফলমূল, তাজা ফলমূল, এগুলোর মাছ মুরগির ভিতরে থাকার চেষ্টা করি এবং যতদূর সম্ভব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে, তবেই আমরা এই মরণ ব্যাধির থেকে মুক্তি পাবো। ধন্যবাদ।